সকাল থেকে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এবার ভারী বর্ষণের মুখোমুখি হতে চলেছে উত্তরের জেলাগুলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাওয়ার কারণে এবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলোতে। কলকাতা সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তির পরিমাণ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের ওপরের দিকে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী এবং বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানা যাচ্ছে। আগামী 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি থাকতে পারে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির জেরে কিছু এলাকায় ধস নামারও সম্ভাবনা জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।